ঢাকায় আসলে সেটেল মানে ঢাকায় থাকার প্ল্যান করি যে আসলে আমি ঢাকায় থাকবো মানে আসলে আমি ঘরের বড় ছেলে তো ওটার একটা প্রেশার তো ছিলই আসলে একটা সময় আব্বু সরকারি একটা চাকরি করতো তারপর আসলে আমরা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি বলা যায় মানে বা মিডল ক্লাস হ্যাঁ সো ওই জায়গার থেকে আসলে আমাদের মতো ছেলে মেয়েদের স্বপ্ন থাকে অনেক বেশি সো আমি ঢাকায় আসি 2010-10 লাস্টের দিকে সো ঢাকায় যখন প্রথম আসি তখন আসলে উঠি আমার ফ্রেন্ডের কাছে বেসিক্যালি পিয়ার আমার ফিল্মে কাজ করা বা অ্যাক্টিং করা বা আসলে এইখানে আমার বেশি ভাল লাগছে কখন তখন রাজ খুব ভালো অবস্থায় যাচ্ছে না সবার লাইফে তো ফিনান্সিয়াল একটা সমস্যা যায় আমি জানি রাজ তোর বলে না আমি শুনতেছি ও ভালো নাই এখানে কদিন থাকে ওখানে থাকে লাইফে টাকা পয়সা আরো দরকার তখন ওই ছেলেটা টাকা স্ক্রিপ্ট আসতেছে টাকা আসতেছে কিন্তু ফিরে দিচ্ছে তার টাকা লাগবে না তার ভালো গল্প লাগবে আমি তখন বললাম রাজ তোমার তো টাকা পয়সা এখন দরকার মাত্র শুরু করতেছো 2 বছর ধরে কোনো কাজ করো না তুমি কীভাবে চলবা আমি কাজ না খায় থাকবো তো খারাপ কাজ করবো না আমার তখন মনে হয়েছে যে এইটা আসলে একটা আসল শিল্পী হয় মানে ওর টাকা দরকার আমরা অনেক শিল্পী অনেক সময় কী করি ঠিক আছে টাকা লাগবে একটা নাটক করে ফেলি একটা সিনেমা করে ফেলি মানে আমার সামনে আমি দেখছি ওকে 5 লাখ টাকা দিয়ে বসতেছে যে একটা সিনেমা করবো ভাই আমি করবো না অনেক ভালো ভালো ডিরেক্টরের সিনেমা আমার সামনে রাত ছেড়ে দিচ্ছে তখন মনে হয়েছে যে এইটা ওকে নিয়ে আমাকে কাজ করতে হবে দেন আমি ওকে ডাকি পরনের গল্প শোনাই তোমাকে না করেনি আলহামদুলিল্লাহ আমাকে সে না করেনি থ্যাংক ইউ রাজ না করার বেসিক্যালি কাজ করার স্ক্রিপ্ট বা ডিরেক্টর চুজিং এর ক্ষেত্রে আমার একটা খুব আমার মনে হয় যে বন্ডিং বা হচ্ছে একটা গুড ভাইব পাওয়া যায় আমি তার সাথে কাজটা করবো কিনা সো রাফির সাথে আমার মিট হয় আমি তখন নডরের গ্রুমিং করি সার্ফিংয়ের তো তখন ওরা সাকসেস পার্টি করতে যায় পুরামন্টুর না তো পুরামন্টুর সাকসেস পার্টি যখন করতে যায় তখন আমি ও পূজা সিয়াম আজিজ ভাই ওদের সাথে আসলে আমার সাডেনলি দেখা হয় সো তখন না আসলে ওই প্রথমেই রাফির সাথে আমার দেখা তো তারপর ঢাকা আসার পরে ব্যাক টু ব্যাক অনেকবার দেখা হয়েছে সো আমার মনে হয় ও আমাকে যে গল্পটা দিচ্ছে ওই গল্পটাতে আমার মনে হলো যে না আমি মনে হয় যে যেই ধরনের কাজ করতে চাই ওই ধরনের একটা স্ক্রিপ্ট আমি রাফির কাছ থেকে পাই আচ্ছা ফাইন তার আগে একটু অনেকেরই প্রশ্ন প্লাস যেহেতু খুব বেশি পোর্টফোলিওটা খুব বেশি ভারী হয়নি যদিও সাকসেসফুল রানটা অনেক বেশি রাজের দেশের বাড়ি গ্রুম ড্রাফট হওয়া নিজের অভিনয়ের আদর্শকে দুটো প্রশ্ন আসলে আমার ওভাবে তো আসলে অভিনয়ের কেউ আদর্শ নেই আমি ছোটোবেলা থেকেই বাট সিনেমা ভালো লাগতো সিনেমা আমরা খুব আমাদের গ্রামে তো ওরকম টিভি ছিল না 90s kid সো আসলে একটা উঠানে বসে সবার সাথে বিটিভির ওই আমলে সবাই মিলে আসলে ফেস্টিভ করে সিনেমা দেখা বা হচ্ছে যখন আসলে সিলেটে গেলাম তখন সিনেমা হলে গিয়ে চুরি করে সিনেমা দেখা ওইটা খুব ভালো একটা ঝোঁক ছিল তো আসলে ওইরকম করে প্ল্যান ছিল না কখনো যে অ্যাক্টিং করব বা হচ্ছে খুব কেউ আদর্শ অ্যাক্টার ওরকম কেউ ছিল না বাট অনেক অ্যাক্টরকে আমার পছন্দ এই শহরে প্রথম বন্ধুকে সবিজে রাজের সবিজে সবিজে আমার প্রথম বন্ধু মানে অ্যাক্টিং করতে এসে আসলে আমি সিএমের অনেক ভালো সান্নিধ্য পেয়েছি পরিচয় ইন্টারাকশনটা কিভাবে এটা সিয়াম ও তো স্টার্ট করছে আসলে সবার লাইফে স্ট্রাগলিং থাকে তো সিয়ামও আসলে তখন আমি মডেলিং করতাম তো সিয়াম তখন প্রচুর ফিকশন করতো তো তখন থেকে সিয়ামের সাথে আমার একটা পরিচয় ছিল তো আস্তে আস্তে ও যখন সিনেমা করে প্লাস এখনও স্টিল তো ওর সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ আছে আচ্ছা আচ্ছা সবারই একটা স্ট্রাগল পিরিয়ড থাকে যে এই পিরিয়ডগুলোর গল্প দিনে দিনে শাইনিং হয় তুমি যত বড় হবে বড় বড় যখন সুপারস্টার পর্যায়ে চলে যাবা তখন এই গল্পগুলো দারুণভাবে মানে বলতে ইচ্ছা করবে তো আমরা একটু আগেই নিয়ে নিই সরফুল রাজের স্ট্রাগল মোমেন্ট স্ট্রাগল ইয়ার স্ট্রাগল মান্থ স্ট্রাগলের গল্পটা কী যেটা যে পিরিয়ডটা তোমাকে আজকে বেশ কিছু আমি যখন ঢাকায় আসলে সেটেল মানে ঢাকায় থাকার প্ল্যান করি যে আসলে আমি ঢাকায় থাকবো মানে আসলে আমি ঘরের বড় ছেলে তো ওটার একটা প্রেশার তো ছিলই আসলে একটা সময় আব্বু সরকারি একটা চাকরি করতো তারপর আসলে আমরা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি বলা যায় মানে বা মিডল ক্লাস হ্যাঁ সো ওই জায়গার থেকে আসলে আমাদের মতো ছেলে মেয়েদের স্বপ্ন থাকে অনেক বেশি সো আমি ঢাকায় আসি 2010-10 লাস্টের দিকে সো ঢাকায় যখন প্রথম আসি তখন আসলে উঠি আমার ফ্রেন্ডের কাছে বেসিক্যালি পিয়ার আমার ফিল্মে কাজ করা বা অ্যাক্টিং করা বা আসলে এইখানে কাজ করতে চাই
ওর থেকে আমি একটু আসলে ইন্সপায়ার হই, কারণ ও আসলে গিটার বাজাতো, ঢাকা ইউনিভার্সিটিতে গিটার শিখতে যাইতো, থিয়েটার করতো। তো আসলে আমার আসলে থিয়েটার করার মতো আসলে এরকম ফিনান্সও ছিল না যে আসলে আমি থিয়েটার করবো বা ওরকম কিছুতে ইনভলভ থাকতো। অনেকে নাটকের কাউকে পরিচয় দেখ, ঢাকা ইউনিভার্সিটিতে আমি প্রচুর আড্ডা দিতাম তখন। সো ওখান থেকে আস্তে আস্তে আমার এটার প্রতি একটা ভালো লাগে কাজ করতো, বাট কাজ করবো যে এটার প্ল্যান ছিল না। দেন আমি বাসা ছিল ধানমন্ডিতে, আমি প্রচুর আড্ডা মারতাম ধানমন্ডি 8 নম্বরে। আচ্ছা, বাট তত সার্ভাইভ করার জন্য তো আসলে উই নিড মানি। তো ওই জায়গা থেকে আমি কিছু মানুষের সান্নিধ্য পাই যারা প্রচুর ব্যাকগ্রাউন্ড আর্টিস্টকে আসলে সাপ্লাই দেন। তো আসলে ওইটাই আমার রুজি রোজগারের একটা পথ ছিল। তো আমি তখন বিভিন্ন বিজ্ঞাপনের আর্টিস্ট বা হচ্ছে কোনো ভালো ফিকশনের কোনো আর্টিস্ট, ওইরকম ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে আসলে কাজ করা শুরু করি। তখন আসলে কাজ করতে করতেই আসলে একটা সময় আমার মনে হলো যে না, মানে তখন আসলে মডেলিংয়ে আমি যাই। তো মডেলিংয়ের সাথে আসলে আমি দীর্ঘ অনেক দিন থাকি, আর মডেলিংটা আমি খুব এনজয় করতে শুরু করছিলাম তখন। তো 7-8 বছর মডেলিংয়ে থাকার পর বেসিক্যালি আমার প্রথম সিনেমা করি রেদন রনির আইসক্রিম। তো আসলে আমার জীবনের প্রথম এই যে আসলে অ্যাক্টিং করা বা আজ পর্যন্ত বা রায়হান রাফির সান্নিধ্য পাওয়ার বা রায়হান রাফির আমাকে কাস্টিং করার পিছনেও একটা মানুষের অবদান, সেটা হচ্ছে রেদন রনি। বাহ, এবার রাফির কাছে যাব, কিন্তু তার আগে রাফির যে প্রসঙ্গটা তুললো সেটা একটু শুনে যায় যে এই যে এই ম্যাচুরিটি তো অনেক বছর পরে আসলে জন্ম হয় যে না করার বিষয়টা, তো এইটা কে তোমাকে উপদেশ দিয়েছে বা তোমার নিজের ভেতর থেকে এই বোধটা কীভাবে তৈরি হলো যে না আমার একটা ইমেজ বিল্ড আপ করতে হবে আগে, রাইট? হ্যাঁ, ওটা আসলে আমি তো কাজের ব্যাপারে খুবই মানে খুবই সিরিয়াস, কারণ আমি যে কাজটা করতে চাই সেটা আসলে আমি খুব মানসিকভাবে এবং ফিজিক্যালি একটা জার্নি দরকার হয় আমার। সো আমার কাছে মনে হয় আমি যখন আসলে একটা ভালো স্ক্রিপ্ট পাবো বা ভালো একটা ডিরেক্টরের কাজ পাবো বা তার সাথে আমি ওই জার্নিটা করতে পারবো, যে জার্নিটা আমার দরকার, আমার খুব মানসিক জার্নি দরকার হয়। সো আমার মনে হয় রাফির এই স্ক্রিপ্ট চুজ করার পিছনে আমার মনে হয়েছে যে না, ওর সাথে আমার এই মানসিক জার্নিটা হবে ঠিকঠাক, ও আমাকে ওই স্পেসটা দিবে, অ্যাক্টিং করার ক্ষেত্রে হেল্প করবে বা ওর ব্রিফটা আমি ঠিকঠাক নিতে পারবো। তো ওই ওর সাথে আমার খুব আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, ওই জায়গার থেকেই আমাকে পরানে কাস্টিং হওয়া বা পরানের সাথে ইনভলভ হওয়া। ফাইন, রাফি, নিউকামারদের নিয়ে কাজ করার মোটামুটি একটা অভ্যেস তোমার হয়ে গেছে এবং এইটার আসলে মানে বোথ সাইডই থাকে, ডিরেক্টরস ভিউ থেকে এটার বেনিফিট পয়েন্টটা কি? আমার কাছে যেটা মনে হয়, আমি যখন একটা নতুন কাস্টিং কিনে কাজ করি তখন একটা চ্যালেঞ্জ কাজ করে। তখন যদি আমার সিনেমাটা ফেল করে বুঝতে হবে আমার সিনেমা আমি বানাতে পারিনি। আর নতুন কাস্টিং কিনে পরে সিনেমাটা যদি ফেল না করে, সিনেমাটা যদি ভালো হয়, তখন নিজের ক্যাপাবিলিটি বোঝা যায় আসলে। আচ্ছা, তো আমি এই জন্য সবসময় চেষ্টা করি স্টার থেকে স্টারদের নিয়ে কম কাজ করার জন্য শুরু থেকেই। মানে স্টারদের অ্যালার্জি না, মানে আমার কাছে কোনো চ্যালেঞ্জ থাকে না, আমার কাছে চ্যালেঞ্জ লাগে না আসলে। মানে যে সাথে যার সাথে সিনেমা করলেই হিট হবে আমি জানি, মানে এটা হয়তো যদি বলা হয় ভাই রাফির ছবি বলবে না শাকিব খানের ছবি বলবে এরকম ব্যাপার, এরকম বিষয়টা না, রাফির ছবি না, আমার কাছে যেটা মনে হয় আমাকে যদি বলা হয় যে একটা স্টারের সাথে ছবি আর একটা নতুন ছেলের সাথে ছবি, বা নতুন ছেলেটা ভালো অভিনয় করে, আমার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে ভাই। মানে আমার নিজের চ্যালেঞ্জ নিতে ভালো লাগে যে না, চ্যালেঞ্জটা নেই দেখি হয় কিনা। আমার ভালো অভিনেতা যেই হোক তার সাথে কাজ করতে ভালো লাগে। রাইট, ঈদের আগে শানের ক্যাম্পেইনে সিয়াম এবং পূজা এসেছিল, তো শান তোমার অ্যাসিস্ট্যান্ট এবং ইয়ের করা রাহিমের করা তোমার হাতে গড়া, তো সিয়াম নাকি এখন ফোন টোন করা তোমার সাথে যোগাযোগ রাখা একটু বাড়াই দিছে, মানে এটা আমজনতার প্রশ্ন যে চোখ বন্ধ করে লাভ দিছিল রাজ, যেরকম যেটা হয়েছে রাজ তো সিনেমা ছাড়া অন্য কিছু করেনি, সিয়াম তো নাটক করতো। সিয়াম রাজ যখন আমাকে সিলেক্ট করছে তখন আমি সিনেমা বানাই, সিনেমা হিট করছি, কিন্তু সিয়াম যখন আমার কথা রাজি হয়েছে তখন আমার কোনো সিনেমা আসে না, আমি নতুন ছেলে, তখন সিয়াম নাটকে খুব ভালো কাজ করতেছে। সেই সময় রায়হান রাফিকে দেখে ও চোখ বন্ধ করে বিশ্বাস করছে, এই জন্য সিয়াম আমার লাইফে সিয়াম হয়ে থাকবে, এটা আলাদা। কিন্তু ধরো আমজনতা তো কৌতূহলে শেষ নাই, মানে আমি সিয়াম রাজ অনেক ভালো বন্ধু, এটা নিয়ে কোনো ঝামেলার কোনো প্রসঙ্গ আসে না। সিয়াম অনেক প্রাউড ফিল করতেছে আমার সিনেমাটা হিট, আমি বিশ্বাস করি আসলে। Jago FM 94.4